بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা তারিফ গুণগান সেই মহান মনিব রব্বুল আলমিনের জন্য, যে মহান মনিব আজকে জুমার দিনে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর সঠিক দিনের সন্ধান দিয়েছেন, যে দিনের মাঝে কোনো ভুল নেই, যে দিন মানলে পরে ইহকাল এবং পরকাল সুন্দর হয়। ব্যক্তি, পরিবার, সমাজ সবখানে যদি দিন মানা হয়, ওহির বিধান মানা হয়, তাহলে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বিদায় নেবে, এটাই সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর জীবন বিধান পেয়েও আজকে মুসলিম জাতি পথহারা, দিশাহারা, পথভ্রষ্ট। কারণ একটাই, যদি ওই কথাটাই যদি মেনে নিতেন, আমরা মেনে নিতাম যে এই কথাটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণে বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার সুন্না। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, আমল করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা অকল্যাণে থাকবে না, বরঞ্চ যতদিন পর্যন্ত তার অনুসারী হবে ততদিন পর্যন্ত মুসলিম জাতি না গোটা পৃথিবীর মানুষ কল্যাণ পাবে। কাজে আজকে মুসলিম দাবিদার, ইমানদার দাবিদার, মুসলিম সমাজের অধিবাসী, মুসলিম সংখ্যাগরিষ্ঠের কারণে মুসলিম রাষ্ট্রের অধিবাসী হওয়ার সত্ত্বেও আজকে মুসলমানদের মাঝে অশান্তি বিরাজ করছে, ঘরে, বাইরে, সমাজে, রাষ্ট্রে, সবখানে এখন একটাই কথা উচ্চারিত হচ্ছে, শান্তি নাই। অথচ আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্মের অনুসারী হলে পরে শান্তি আসে। আমরা যদিও প্রতিদিন কারো না কারোর সাথে দেখা হলেই শান্তির দোয়া করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ গো আমাদের এই ভাইদের উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, দোয়া হচ্ছে ঘরে বাইরে সমানে দোয়া হচ্ছে, কিন্তু শান্তির দোয়া হচ্ছে শান্তি নাই। কারণ কি? কারণ একটাই, শান্তির যারা ধারক বাহক, যাদের পক্ষ থেকে শান্তি আশা করা যায়, তাদের সেই শান্তির আচরণ নাই, শান্তির আমল নাই। শান্তির আমল হয় কি দিয়ে? আমলে সলেহ দিয়ে। আমলে সলেহ যদি থাকে, বিশুদ্ধ আমল যদি থাকে, বিশুদ্ধ সুন্নার তরিকা যদি হয়, তাহলে শান্তি পাওয়া যায়। আর যদি শয়তানের আমল থাকে, আমলে শয়তান যদি থাকে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, তখন কখনো যদিও শান্তির দোয়া করা হয়, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে না। যেমনি করে ডাক্তার যতই ওষুধ আপনাকে দিক, ওষুধের অর্থ যদি পকেটে ভরে ঘোরেন, সাত দিন পরে গিয়ে যদি কমপ্লেন দেন, কই অসুখ তো ভালো হলো না, বারবার পকেট থেকে বের করে চুমো খেলেন, খুব সম্মানের সাথে রাখলেন, কিন্তু যা লিখেছে তা পড়ে বুঝে যদি ওষুধ না খান, তা আমল যদি না করেন, তাহলে কি রোগ ভালো হবে? ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিম দিয়েছেন শেফা হিসাবে মানুষের রোগ মুক্তির জন্য। কুরআনুল করিমের মধ্যে যতগুলি আমল আছে,
প্রত্যেকটি আমল সমাজ থেকে যত রোগ বিধি আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে রোগগুলি চিরতরে নির্মূল করে একটি শান্তির সমাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। কাজেই সেই লক্ষ্যেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেছেন। প্রথম রোগ ছিল তাদের আকীদার মধ্যে। জাহিলিয়াতের যুগে আকীদার মধ্যে রোগ সৃষ্টি হওয়ার কারণে সেই রোগ দূর করার মেডিসিন তিনি উচ্চারণ করলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আইন মানানো যাবে না। যা আইন আল্লাহ যখন দিবেন তখন সেই আইনের মধ্যে আত্মসমর্পণ করব, তাহলে তোমরা মুসলমান হবে। মুসলমান অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম সেই যে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করে, শুধু মুখে বলে না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু দলে দলে বসে বসে জিকিরের আয়োজন করে না, মসজিদ প্রকম্পিত করে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে, কখনো কাজ হবে না যদি না এর অর্থ বাস্তবায়ন না হয়। ঠিক না ভাই? ঠিক। কাজী সেই অর্থ কি? যে আল্লাহ যা আইন দিবেন সব মেনে নেব। সেই আইন হচ্ছেন বিশুদ্ধ আইন, যে আইনের মাঝে কোনো ভুল নাই। সেই আইনের গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের শুরুতেই বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই আইনের মাঝে এই তরিকার মাঝে কোনো ভুল নাই, কারণ এই তরিকাটা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যাকে বলা হয় কালামুল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কালাম মানে কথা, কালামুল্লাহ আল্লাহর কথা। আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে? ভুল নাই। আল্লাহ যত আইন মানুষের জন্য দিয়েছেন, হুদাল্লিন নাস, মানুষের জন্য যত হিদায়াত দিয়েছেন সবগুলি কল্যাণ, কোনো অকল্যাণ নাই, সবগুলির মধ্যে কল্যাণ আছে, কোনো ভুল নাই। এই জন্য আমার ভাইয়েরা চলুন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমান এনেছে বিশুদ্ধ ঈমান, তাদের বিশুদ্ধ আমলের দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের ঘোষণা দিয়েছেন, শর্ত দিয়েছেন, বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমলে সালেহ, শুধু আমল বলে নাই, যত জায়গায় আমলের কথা আসছে কি আসছে? আমল, ঈমানের পরের যে আমল আসছে আমলে সালেহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত, শুধু আমল না, আমলে সালেহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ। আমলের সাথে কি আসছে? আমলে সালেহ। কাজী আমার ভাইয়েরা, সমাজে ব্যক্তিদের পরিবারে রাষ্ট্রে যদি আমলে সালেহ প্রচলন হয় তাহলে শান্তি আসবে, পাশাপাশি যদি আমলে শয়তান থাকে তাহলে শান্তি আসবে না। ঠিক না বেটি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ঈমানদাররা, তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমাদের মাঝে কোনো আমলের শয়তান থাকতে পারবে না, তোমরা এগুলি ছেড়ে দিতে হবে। যেই আমলের শয়তান আছে সেইগুলি বুঝে শুনে তারপরে আল্লাহর আইন মেনে তোমাদের আত্মসমর্পণ করতে হবে। এই জন্য মহান রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মায়েদার মাঝে চারটি শয়তানের কাজের কথা বলেছেন। কয়টি? চারটি শয়তানের কাজে কথা বলেছেন। আমলের শয়তান, আমল মানে কাজ, শয়তানের কাজ, আমলের শয়তান মানে শয়তানের কাজ। চারটি শয়তানের কাজের কারণে বাংলা না সারা পৃথিবীর মুসলিম আজকে ক্ষতিগ্রস্ত। এক নম্বর হলো আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারেরা শোনো, ইন্নামাল খামরু এক নম্বর, ওয়াল মাইসির দুই নম্বর, ওয়াল আনসাব তিন নম্বর, ওয়াল আজলাম চার নম্বর, রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি কাজ হলো শয়তানের, শুধু শয়তানের কাজ না, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের জঘন্যতম পাপ কাজ, জঘন্যতম পাপ কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, কয়টা কাজ? চারটা। এক নম্বর হলো খামর,
খম মানে নেশা দ্রব্য, শুধু মদ না, খামর্থ মদ না, যেই জিনিস খেলে পরে নেশা হয়, কি হয়, কি হয় জোরে বলেন, নেশা হয়, যেই জিনিস খেলে পরে নেশা হয়, যেই জিনিসটা খেলে পরে নেশা হয় ওই জিনিসটা কম হোক আর বেশি হোক খেলেই কি হবে, নেশা হবে। যদি বেশি খেলে নেশা হয়, কম যদি হয় নেশা হয় না, তারপরও কি হারাম, তারপরও কি এটা নেশা দ্রব্য। মনে করেন বেশি খেলে নেশা হয়, নেশা না হয়, অল্প খেলে নেশা হয় না, কিন্তু দ্রব্যটা কি নেশা দ্রব্য, দ্রব্যটা কি নেশা দ্রব্য। যদি নেশায় না ধরে, নেশা বিষ কম খেলে নেশা হলো না, এই জন্য বলা যাবে না এটা নেশা দ্রব্য না। খাম অর্থ হচ্ছে নেশা দ্রব্য, যেই দ্রব্য দিয়ে নেশা হয়, যেই দ্রব্য দিয়ে নেশা হয়, সেই দ্রব্যের কথা আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু, এক নম্বর হলো নেশা দ্রব্য, দুই নম্বর হলো অলমাইসির জুয়া, দুই নম্বর কি জুয়া, তিন নম্বর হলো মূর্তি পূজা না, পূজার সামগ্রী, পূজার ওয়াল আংসব, পূজার সামগ্রী, শুধু মূর্তি পূজা না। তাহলে যারা কবর পূজা করে তারা বেঁচে যাবে, ঠিক না ভাই, ঠিক, যারা কবর পূজা করে, যদি যদি বলেন যে আনসব অর্থ মূর্তি পূজা, তাহলে যারা কবর পূজা করে তারা কি বেঁচে যাবে। যারা কেশবাসকের পূজা করে, যারা পালা পাথরের পূজা করে, পূজার সামগ্রী আনসব মানে যেখানে রেখে আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করা হতো, আল্লাহর নামে, অন্যের নামে, গাইরুল্লাহর নামে যেই দ্রব্যের মধ্যে রেখে অন্যের নামে শিরিক করা হতো, সেটাকে বলা হয় আংসব। সেই সেই পূজার সামগ্রী আমাদের মাঝে আছে। হিন্দুরা মূর্তি বানিয়ে পূজা করে, মূর্তি বানিয়ে পূজা করে সেজদা দেয়, আর মুসলিম কবর বানিয়ে কবরের সেজদা দিয়ে পূজা করে, ঠিক না ভাই, ঠিক। আর কিছু মুসলিম আছে দোকান খুলে পালা পাথরের পূজা করে, আগরবাতি জ্বালিয়ে পালার নিচে এইভাবে ঘুরায় ঘুরায় না, ঘুরায় না, কেশবাসকের পূজা করে, কেশবাসকের মধ্যে এরকম ঘুরায় আগরবাতি দিয়ে, এটা কেশবাসকের পূজা, কিসের পূজা, কেশবাসকের পূজা। তারপরে এর মধ্যে যদি একটু পা লাগে চুমা দেয়নি, চুমা দেয়, আর কবরবাসীরাও মাজার দেখলে চুমা দেয়, কাজী এই সুমা আর ওই সুমা, এগুলি হচ্ছে শিরিকি সুমা। আর মা বাবা সন্তানকে চুমা দিবে, স্বামী স্ত্রীকে চুমা দিবে, এটা মহাব্বতের চুমা জায়েজ আছে না নাই, জায়েজ আছে। চুমা দিতে হলো আল্লাহর সুন্নাহ, নবীর সুন্নাহ মেনে চুমা দিতে হবে, যেখানে সেখানে চুমা দেওয়া যাবে না। যদি হজে যাও তো হাজরে আসওয়াদে চুমা দাও, নবীর সুন্নাহ, কার সুন্নাহ, নবীর সুন্নাহ। আর যদি চুমা না দিতে পারো তাহলে ইশারাই ইঙ্গিত করো, হাতের মধ্যে চুমা দেওয়ার দরকার নাই, চুমা দেওয়া হইলো, চুমা দেওয়ার জায়গা কোথায়, পাথরে, হাতে চুমা দেওয়ার জায়গা না। কাজে এভাবে করে, এভাবে করে মুসলিম সমাজে আনসব মানি মূর্তি পূজার প্রচলন হয়েছে। আর সামনে আসতেছে গুরুত্বপূর্ণ একটি দিন, ভাষা দিবস। কি দিবস? ভাষা দিবস। সেই দিবসে যারা জীবন দিয়ে আল্লাহর দেওয়া ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, আল্লামাহুল বায়ান, আল্লাহর দেওয়া ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দিলেন, সেই ভাষা শহীদদের স্মরণে মিনার বানিয়ে সেখানেও পূজা করা হবে, ঠিক না ভাই, ঠিক, সেখানেও ফুল দেওয়া হবে, ফুল দিয়ে সেখানেও পূজা করা হবে, যেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া আছে, আছে না নাই। বিরোধিতা করলে, যারা বিরোধিতা করবে তারা হয়তো জঙ্গি হবে, নয়তো রাজাকার হবে, কথা সত্য না মিথ্যা? কাজী আমার ভাইয়েরা, সেই মূর্তির পূজা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াল আংসাব ওয়াল আজলাম। চার নম্বর হলো লটারি, দশ টাকা দিলে কত লক্ষ টাকা পাওয়া যায়, চল্লিশ লক্ষ টাকা পাওয়া যায়, এক দশ সারা পৃথিবী, সারা বাংলাদেশের মানুষ দশ টাকা করে করে দেয়, আর একজন ধনী হয়ে যায়, তাহলে সবাই ঠকে, একজন জিতে, এই লটারি জায়েজ আছে, জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কাজের কথা বলে বলেন রিজসুম মিন আমালি শাইতান, এগুলি হলো সব শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। বিশেষ করে মদ এবং জুয়া, মদ এবং জুয়া, এই মদ এবং মানে নেশা এবং জুয়া দিয়ে তোমাদেরকে শয়তান কি কি ক্ষতি করে শোনো। আল্লাহ পাক জানিয়ে দেয় ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন।
আল্লাহ পাক জানিয়ে দেয়, শয়তান চায় এই কাজগুলি সমাজে প্রতিষ্ঠিত রেখে, সমাজে বাস্তবায়ন করে নেশার প্রচলন, জুয়ার প্রচলন, মূর্তি পূজার প্রচলন, শিরিকের প্রচলন আর লটারির প্রচলন রেখে এই তোমাদেরকে শয়তান চায়। তোমাদের মাঝে যে বন্ধুত্ব, ভাই ভাইয়ের সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে, আর মা বাবার সন্তানের জাতির সাথে যে সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক আছে, ওই সম্পর্কগুলিকে ছিন্ন ভিন্ন করে দিতে চায়, তোমাদের মাঝে ঝগড়া লাগাতে চায়, তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ বাড়াতে চায়। আর বাস্তবে তাই দেখা যায়, যারা নেশাখোর হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে যখন নেশাখোর হয়ে গেছে, নেশার টাকা জোগাড় করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, বাপ মা টের পেয়ে নেশার টাকা বন্ধ করে দেওয়া হলো, আর তখন ঐশী রহমান নেশার টাকা বাধাগ্রস্ত হওয়ার কারণে নিজের কলিজার টুকরা বাপ মাকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, ঠিক না? ঠিক কাজে আল্লাহ পাক প্র্যাকটিক্যাল জানিয়ে দিলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া দিয়ে শয়তান চায় তোমাদের মাঝে ভ্রাতৃত্ব নষ্ট করতে, শত্রুতা বাড়াতে, তোমাদের মাঝে হিংসা বৃদ্ধি করতে। যখন লটারি হয় জুয়া হয়, জুয়া দিয়ে লটারি দিয়ে হিংসা বাড়ে না কমে, শত্রুতা বাড়ে না কমে। কতদিন আগে দেখলাম T20 খেলা চলছিল, এখনো আছে নাকি এই খেলা? ক্রিকেট খেলা, কী খেলা? ক্রিকেট খেলা। ওই ক্রিকেট খেলার দুই বন্ধু টেলিভিশনের সামনে বসে ক্রিকেট খেলার মধ্যে জুয়া খেলে। কী খেলে? জুয়া খেলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মানের জুয়া, এটা তাস খেলে, এটা এক জুয়া, তারপরে দাবা দিয়ে এক জুয়া, তারপরে লুডু দিয়ে এক জুয়া, আছে না নাই? আছে। সুকি দিয়ে এক জুয়া, এরকম জুয়া আছে, ছোট ছোট জুয়া। আর ইন্টারন্যাশনাল মানের জুয়া হলো ক্রিকেট খেলা দিয়ে যারা জুয়া খেলে, সবাই খেলে না, কিছু কিছু মানুষ জুয়া খেলে। পত্রিকা এসছে, দুই বন্ধু জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে একজন অন্যজনকে মুন্সিগঞ্জে খুন করেছে, বানিয়ে বলছি না, তথ্য সহকারে বলছি। কাজী এগুলি কিসের কাজ? শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। শয়তান চায় এগুলি দিয়ে তোমাদের মাঝে অস্থিরতা, ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে দিতে। বিশেষ করে যদি বলা হয় ফুজুর খাম নেশাদ্রব্য আমাদের মাঝে কি আছে, আমরা তো চোখে দেখি না, কাজী একটা একটা করে শুনেন নেশাদ্রব্যের সিরিয়াল, যদি আমার সাথে একমত হন তাহলে বলবেন। এক নম্বরে আছে বিড়ি। এক নম্বরে কি? বিড়ি। হুজুর, আমরা বিড়ি করলে মাইন্ড করি, আমরা এটাকে স্মোকিং বলি, বলতে পারেন বিড়ি বলেন আর স্মোকিং বলেন, এটা কি নেশা না নেশা না? বিড়ি কি নেশা না নেশা না? বিড়ির ভিতরে যেই দ্রব্যটা থাকে, যেই দ্রব্যের মধ্যে আগুন লাগলে ধোঁয়া বের হয়, নেশা হয়, ওই দ্রব্যটার নাম কি? তামাক। ওই তামাক আমাকে বলেন, ওই তামাক কেউ যদি খালি মুখে মুখে দেয়, কোনো বাচ্চার মুখে দিয়ে দেওয়া হয়, সে কি নেশাগ্রস্ত হবে না? হবে না। ওই পাতাটা গুঁড়া করে একদম মিহি করে যে এই দ্রব্যটা বানানো হয়, তার নাম হলো গুল। গুল আছে না নাই? গুল। এই গুল অনেকেই ব্যবহার করেন, আমিও এক সময় একদিন ব্যবহার করেছিলাম। কেউ বলে গুলের মধ্যে কোনো নেশা নাই, এটাই এমনি একটু দাঁতের গোড়ার মধ্যে দিলে একটু ভালো লাগে, কিন্তু আমাকে, আমি যখন একবার হেফসখানায় থাকতে দাঁতের ব্যথা হলো, আমার লজিন মাস্টার বলল, উনি গুল ব্যবহার করতেন, বললো একটু গুল নিয়ে দাঁতের গোড়ায় দিয়ে রাখো। আমি দাঁতের গোড়ায় দিলাম, কিছুক্ষণ পরে লালা হয়ে গেল মুখের মধ্যে অনেকগুলি। কি করব চিন্তা করি, চিন্তা করে ঢুক গুলি ফেললাম, ভিতরে চলে গেল। ভিতরে যখন চলে গেল, আমার লাইফে প্রথম অজ্ঞান হলাম গুলের কারণে। কতক্ষণ পরে দেখি আমার সেন্স নাই, কিসের কারণে? গুলের কারণে। তাহলে এক নম্বর বিড়ি, দুই নম্বর কি? গুল। আর যেই গুলের পাতাটা, বিড়ির পাতাটা সুন্দর করে রিফাইরিং করে এর মধ্যে সুগন্ধি লাগানো হয়, এর মধ্যে মিষ্টি লাগানো হয়, এর নাম কি? ওটা চিনেন? তাহলে এই জর্দা, এটা কি? জর্দা। এই জর্দারা কোনো হুজুররা খায় না, কোনো পীর সাহেবরা খায় না, যারা বড় বড় পাগড়ি পরে জিকিরে মশগুল থাকে তারা খায় না, যারা লম্বা লম্বা পাঞ্জাবি পরে তারা খায় না, যারা বড় বড় বলি উড়ায় যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরকম আলেম আছে না নাই?
মানুষকে সতর্ক করে, আহলে হাদিস থেকে সতর্ক থাকো, কারণ আহলে হাদিসরা বলে এই জর্দা খাওয়া হারাম, আর আমরা বলি জর্দা খাওয়া আরাম। জর্দা খাইলে ভালো লাগে, পানটা টেস্ট হয়, সুগন্ধি হয় মুখের মধ্যে, মুখটা ভরে থাকে সারাক্ষণ, মুখের মধ্যে সুগন্ধি হয়। ও তুমি যদি নবীর সুন্না পালন করো তাহলে আল্লাহর নবী বলেছেন, যদি তোমাদের জন্য কষ্টকর না হতো প্রত্যেক সলাতের আগে মেসওয়াক করা, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করে দিতাম। যদি কষ্ট না হতো মেসওয়াক করা, যদি কেউ মেসওয়াক করে তার মধ্যে কি দুর্গন্ধ থাকার কথা নেই, তাহলে হাদার পাতার মধ্যে সুগন্ধি লাগাইয়া মুখের মধ্যে দূর করা লাগবে নি। বরঞ্চ তুমি এই হাদা পাতা, আমি যখন মেহেরপুরে মাহফিল করতে যাই, গিয়ে দেখি একটা জমিনের মধ্যে কোনো বেড়া নাই, বেড়া বুঝুন তো, শাকসবজি করলে পরে, মূলা ক্ষেত, দাঁড়া ক্ষেত করলে পরে, আমাদের গ্রামের মধ্যে শোলা দিয়ে অথবা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয়, কিসের জন্য? মানুষের জন্য, নাকি যাতে মানুষ এই শাকসবজি না খেতে পারে, এই জন্য বেড়া দেওয়া হয়? কী জন্য দেওয়া হয়? গরু ছাগল, ছাগলের জন্য বিশেষ করে, গরুকে বেঁধে রাখা হয়, ছাগলকে ছেড়ে দেওয়া হয়, এই জন্য ছাগল থেকে বাঁচানোর জন্য হালকা একটা বেড়া দেওয়া হয়। ওই বেড়া গরু ঢুকতে গেলে গরু ঢুকতে পারবে, কিন্তু ছাগলে একটু বাধা হয়, ঠিক না বে? ঠিক। আমি গিয়ে দেখি মেহেরপুরের মধ্যে এমন সুন্দর সুন্দর বাগান, সবুজ পাতাগুলি, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, এত মাইলছে মাইল পাতার বাগান অথচ একটারও বেড়া নাই, এই দেশে কি ছাগল নাই? কহ হুজুর ছাগল আছে, ছাগলে খায় নেই। হনা হুজুর, এই পাতা ছাগলে খায় না, কে খায় না? ছাগলে খায় না। এই পাতার নাম কি? তামাক পাতা। কি পাতা? তামাক পাতা। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যে এই পাতা ছাগলে খায় না, এমন কি কুকুরে মাঝে মাঝে ঘাস খায়, ওই এলাকায় কুকুরও নাকি ওই পাতা খায় না। ওই পাতা মানুষ সুন্দর করে রিফাইনিং করে, এর মধ্যে সুন্দর করে মিষ্টি লাগিয়ে, আর এর মধ্যে সুগন্ধি লাগে, তারপরে জর্দা বানিয়ে খায়, ঠিক না বে? ঠিক। আমাকে বলেন হুজুর জর্দা নেশা হয় না, আমার লাইফে আমি জিন্দগিতে কখনো পান খাই না। কি খাই না? পান সাবাই না, খেতে পারি না। পান খেলে পরে ঠোঁটটা, দাঁতটা আর জিব্বাটা ভারী হয়ে যায়, ভাতের স্বাদ পাই না। আল্লাহ যে সুন্দর স্বাদ দিয়েছেন, এক এক তরকারির এক এক রকম স্বাদটা পাই না, হারায়ে যায়, এই জন্য ভয়ে পান খাই না। আমাকে জোর করে এক বন্ধু বললো, পান খাও সরোয়ার, ভালো লাগবে, হজম শক্তি বাড়বে। আমি তো ঠিক আছে দাও। দেওয়ার পরে পান খেলাম জীবনের লাইফে প্রথম, দিলো একটু জর্দা, তার নাম হলো বাবা জর্দা। কী জর্দা? বাবা জর্দা দিল। বাবা জর্দা দেওয়ার পরে আমি মুখে দিলাম, খুব ভালো লাগছে, খুব ঘ্রাণ, পানের মধ্যে কি খুব ঘ্রাণ। কতক্ষণ পরে আমার পুরা দেহটা ঘেমে গেল, কিসের কারণে? পানের কারণে, পানের কারণে, জর্দার কারণে। তোমার শরীর ঘামলো কেন? নিশ্চয় এর মধ্যে কি আছে? কি আছে? নেশা আছে। কাজী আমার ভাইয়েরা, যারা ফতোয়া দেয় এগুলি মাকরু, আসলে মাকরু না। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু, এগুলি হচ্ছে খাম, নেশাদ্রব্য, আর সমস্ত নেশাদ্রব্য। আল্লাহ পাক বলেছেন রিজুসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের কাজ, ফাজিতানিবুহু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়েই দিতে হবে, ঠিক না বে? ঠিক। কে বলেছেন ছেড়ে দিতে? আল্লাহ বলেছেন ছেড়ে দিতে। আল্লাহ রব্বুল আলামিন এই নেশাদ্রব্যগুলি সিরিয়াল মতো যদি বলি, একটা হলো বিড়ি, আরেকটি হলো গুল, আরেকটি হলো জর্দা, তারপরে আসেন ও যুবকরা তোমরা যেগুলি সুন্দর করে চয়েস করো, তার নাম হচ্ছে হিরোইন, তারপরে হচ্ছে ফেন্সি ডিল, তারপরে হচ্ছে উইস্কি, তারপরে হচ্ছে কি বাবা, লেটেস্ট মডেলের কি বাবা, ইয়াবা, বাবা মানে কি ইয়া বাবা, ইয়াবা লেটেস্ট মডেলে এক দুই পিস ধরা পড়ে না বাংলার জমিনে, রেবেরা রাত দিন ২৪ ঘন্টা মাথার গাম পায়ে ফেলে এগুলি ধরার জন্য রাত দিন কাজ করছে সরকার, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সরকার কাজ করছে, এই জন্য রিপোর্টগুলি পাই, পত্রিকায় সত্য প্রকাশ হয়। কিছুদিন আগে দেখলাম ২৮ লক্ষ পিস, কয় লক্ষ? ২৮ লক্ষ পিস। কিছুদিন আগে দেখলাম ৮ লক্ষ পিস, কয়েকদিন আগে দিলাম ৮০০০ পিস, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পিস বাংলার দেশে আসছে, বন্ধু দেশ থেকে। কোন দেশ থেকে? বন্ধু দেশ থেকে। বন্ধুরা আমাদেরকে ভালো করে সাইজ করতেছে, আলহামদুলিল্লাহ। যুবকগুলি খুব ভালো, যুবকগুলি এগুলি পেয়ে খুশি না বেজার? যুবকগুলি এগুলি পেয়ে খুশি না বেজার? খুশি, কারণ শয়তানের দোসর যারা তারা খুশি হবেই, কারণ বিক্রি করলে টাকা আসে, বিক্রি করলে কি
টাকা সে মাথার গাম পায়ে ফেলে একটা রিস্কাওয়ালা হালাল উপার্জন করলে কষ্ট হয়, এই জাতি কষ্ট করতে রাজি না। মদের টাকা, জুয়ার টাকা আর যদি ওই ইয়াবার টাকা দিয়ে সংসার চালানো যায় কেন করবে? আর আমরা এমনই বাবা মা সন্তান জানি, কোনো চাকরি নাই, ব্যবসা নাই, কী করে খায় তাওর খবর নেই না, মাসে মাসে এত টাকা কোথায় পাই খবর নেই না। আমি হাজি সাহেব, আমি শুধু মসজিদে গিয়ে আগের কাতারে বসবো, আমার ছেলে জাহান্নামে না জান্নাতে যাবে আমার কোনো দরকার নেই। টাকার দরকার, কিসের দরকার? টাকার দরকার। এইভাবে এই বাংলাদেশ চলছে, ঠিক না ভাই? ঠিক, এইভাবে করে বাংলাদেশ চলছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নেশা, এই জাতি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল, এই জন্য ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো। তারা শুধু ওই আকিদায় বিশ্বাসী ছিল না, অবিশ্বাসী ছিল না, আকিদার মধ্যে তাদের রোগ ঢুকে নাই, তাদের দেহের মধ্যেও রোগ ছিল, কিন্তু আকিদার দাওয়াত দিয়ে বিশ্ব নবী 80 জন লোককে ইমানদার করে যখন দেখলেন, শুধু ইমানদার হলে হবে না, আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হলে প্রকাশ্যে এমন একটি শক্তিশালী রাষ্ট্রের দরকার যেখান থেকে আমল যদি না করে কেউ, শয়তানের কাজ না করে কেউ, কেউ যদি শয়তানের পক্ষে কাজ করে তাকে সাইজ করা যায়, শাসন করা যায়, ফিরানের জন্য শাসন করা যায়, তার একটা বাহিনীর দরকার। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জিন্দগি থেকে আল্লাহর হুকে মদিনা জিন্দগিতে চলে গেলেন হিজরত করে। যারা গেলেন তাদের পরিচয় হলো মুহাজির। তারা কি? মুহাজির। আর যে ভাইয়েরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আশ্রয় দিলেন তাদের নাম হলো আনসার। তাদের নাম কি? আনসার। এই আনসার এবং মুহাজির বাহিনী মিলেমিশে আল্লাহ পাক যখন যে আয়াত নাজিল করে, তাওরাত জব্বুর একসাথে আল্লাহ পাক নবীদের উপর নাজিল করেছিলেন, একসাথে একসাথে পাঠিয়ে দিয়েছে, যে আল্লাহ মানো একসাথে দিয়ে দিলাম, কিন্তু বিশ্ব নবীর উপরে একসাথে নাজিল করেন নাই, মানুষের রুচির চাহিদা অনুপাতে, মানুষের মধ্যে যে অভ্যাসগুলি আছে এগুলি আস্তে আস্তে নসিহতের মাধ্যমে সংশোধন করে আল্লাহ পাক কোরআনুল কারীম গোটা 23 বৎসরে কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। শেষে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে, ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য, কল্যাণের জন্য পরিপূর্ণ করে দিলাম, নতুন কিছু ঢুকানোর, বিভাজন করার আর সুযোগ নাই, ঠিক না ভাই? ঠিক। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে কমপ্লিট করার জন্য বিশ্ব নবীকে মিশন দিয়ে দিলেন। তিনি যখন মাদিনী জিন্দগিতে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখার জন্য প্রথমেই সালাতকে ফরজ করলেন। কি? সালাতকে ফরজ করলেন এবং বলে দিলেন, সালাত কেন ফরজ করলাম শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এই জন্য ফরজ করলাম, যারা সালাত আদায় করবে তারা নেশাখোর হবে না, তারা জুয়াখোর হবে না, তাদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা থাকবে না। কাজী আমি প্রথমেই সালাতকে ফরজ করলাম, কিন্তু সালাত ফরজ হলো, মদ তো এখনো হারাম হয় নাই, এই জন্য সাহাবীরা মনের মধ্যে প্রশ্ন, আমরা তো সালাত আদায় করি কিন্তু মদও চলে জুয়াও চলে, কারণ তো আল্লাহ একবার হারাম করেন নাই। তাদের একটা কালচার হয়ে গিয়েছিল মেহমানদারিতে উঠাই বসাই, তাদের মদের কালচার শুরু হয়ে গিয়েছিল, আঙ্গুরের জুস, আর তারা বিভিন্নভাবে মদ উৎপাদন করে তাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মদের প্রচলন হয়েছিল। আল্লাহ পাক জানেন, এই মদটাকে যদি একবারে একসাথে আমি নিষেধ করে দেই, হয়তো কেউ মানবে কেউ মানবে না, ধরা খেয়ে যেতে পারে। এই জন্য মানুষকে সংশোধন করার জন্য প্রথমে মদের উপকার অপকারের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে লোকেরা প্রশ্ন করে মদ এবং জুয়া কি, এর মধ্যে উপকার আছে না অপকার আছে আপনি জানিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে বড় গুনাহ আছে। কি গুনাহ আছে? কে বলছেন? আল্লাহ পাক বলেন, ইসমুন কাবীর, বড় গুনাহ আছে। ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য উপকারও আছে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, মদের মধ্যে কি আছে? উপকার আছে, জুয়ার মধ্যে উপকার আছে, আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন কি বলছেন? ইসআলুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে উপকারটুকু আমি বললাম আল্লাহ উপকারের চাইতে ক্ষতি মারাত্মক। সুবহানাল্লাহ। এই কথাটা যখন সাহাবীরা জানলেন, মদের মধ্যে উপকার আছে,
মাঝে মাঝে খেলে তো ভালোই লাগে, রাজা যারা যারা মনে হয় বাদশা বাদশা মনে হয় ভালোই তো লাগে, পানের মধ্যে জর্দা খেলে তো ভালোই লাগে, একটু প্রফুল্ল থাকা যায়, কিন্তু ওই নেশানা চেয়েতে স্মোকিং করলে তো ভালোই লাগে, লোকেরা কী জানি মনে করে, ভালোই তো লাগে কিন্তু দীর্ঘ মেয়াদি যে ক্ষতি তুমি করে চলছো বান্দা, জর্দার কারণে তোমার দাঁতগুলি গোড়াগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তোমার হার্ট লাংসগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বিড়ির কারণে তুমি যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছ তোমার পাশের জন্য ততটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে না হচ্ছে না। এই জন্য প্যাকেটের মধ্যে লেখা থাকে খেলেই মৃত্যু, খেলেই ক্যান্সার হয়, তারপরও জাতি খায় না খায় না। এই জন্য আমি বিড়ি খাবি খা মইরা যাবি যা, এটা হলো আমার স্লোগান, বিড়ি খাবি খা মইরা যাবি যা। আর আল্লাহর আইন যদি না মানো তাহলে উচিরেই মরে যাবে, আর নিজেকে ধ্বংস করার কারণে এই বিন বিড়ি পান করে নিজেকে তিলেতে ধ্বংস করার কারণে আত্মহত্যার গুণা তুমি নিয়ে মরবে, ঠিক না বে ঠিক। আর সম্পদ অপচয় করার কারণে বিড়ি টেনে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার সম্পদ এই মুসলমানরা অপচয় করছে, এই জন্য শয়তানের ভাই হয়ে তোমাকে মরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইসমুন কাবীরু মানাফিউ লিন্নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে ক্ষতি বড়। কারণ হলো এক নম্বর ক্ষতি হলো ইসমুন কাবীর, বড় গুনাহ হয় নেশার কারণে। নেশার কারণে কি হয়? বড় গুনাহ হয়, সাহাবীরা এখনো টের পায় নাই বড় গুনাহ কি হয়, নেশার কারণে আবার বড় গুনাহ কিভাবে হয়। নেশাগ্রস্ত যখন হয় মানুষের মেজাজটা, মানুষের সেন্সগুলি ঠিক থাকে না, সেন্সলেস হয়ে যায়, কি বলে সে নিজেই বুঝে না, মত করা যা বলে বুঝে না, বুঝেই বলে, মাঝে মাঝে বউ বলে ডাক দেয়, আবার মাঝে মাঝে বউ কি মা বলে ডাকে, এরকম আছে না নাই। কাজী নেশার কারণে, কিসের কারণে? নেশার কারণে। কাজী আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইসমুন কাবীর, মদের মধ্যে নেশার মধ্যে বড় গুনাহ আছে, সাহাবীরা টের পায় নাই। বড় গুনাহ মানে কাবিরা গুনাহ, কবিরা গুনাহ আর বড় গুনাহ একই গুনাহ। কবিরা গুনাহ এটা হলো আরবি, বড় গুনাহ বাংলা। কবিরা গুনাহ আর বড় গুনাহ, আসলে কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা, ইন্নাস শিরিকা লা যুলমুন আযীম। মানুষ কথা দিয়ে শিরিক করে, কাজ দিয়ে শিরিক করে, আল্লাহকে ছাড়া অন্যকে সেজদা দেওয়ার নাম কি শিরিক। আর যদি বলে ডাক্তার সাহেব আপনি না আসলে আমার বউকে বাঁচানো যেত না, এটা কি? তাহলে মুখে দেয়া শিরিক হয়। আর যদি আকিদা পোষণ করে মিরপুর বাজারে না গেলে, মিরপুর বাজারে দান মাজারে যদি দান না করি আমার চারটা মেয়ে শেষে মনে হয় পোলা হবে না, তাহলে কি আকিদার শিরিক? এমনি করে আর যে তাবিজ ঝুলালাম, মনে করলাম কত ডাক্তারের ওষুধ খেলাম, তাবিজ ঝুলানোর পরে ভালো হয়ে গেছি, কাজী তাবিজের ক্ষমতা, এটা অন্তরে শিরিক, আকিদার শিরিক। এভাবে করে মুখে শিরিক আর অন্তরে শিরিক, কাজেই শিরিক হয়, আমলে শিরিক হয়। সাহাবিরা বুঝতে পারেন নাই শিরিকের মতো এত মারাত্মক গুনাহ নেশার কারণে কিভাবে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন কখন তারা বুঝবে আর কখন এ থেকে ফিরে আসবে। একদিন মাগরিবের সালাতের সময় আজান হয়ে গেল, আর যখন আজান হয়ে যায় কোনো মুসলমান ঘরে থাকতে পারে না, ঠিক না বে ঠিক। হাইয়া আলাসসালা, সালাতের জন্য আসো, কেন আসবো? উত্তর দেওয়া হলো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। সালাতে আসলে পরে কি হয়? কল্যাণ হয়, কল্যাণ হয়, কল্যাণের জন্য চলে আসো। মাগরিবের সালাতের সময় যখন আজান হলো, সাহাবীরা ইতিমধ্যেই মদপান করলেন, মুক্তাদিও করেছে, ইমাম সাহেবও করেছে, মদ তো তখন হারাম হয় নাই, শুধু জানে মদপান করলে অপকার হয়, আর অপকারের চাইতে উপকারের চাইতে অপকারের সংখ্যা বেশি, এই জন্য কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু বদ অভ্যাস তো এখনও যায় নাই, আল্লাহ নিষেধ করেন নাই। এই জন্য মদপান করে সালাতের মাগরিবের সালাতের মধ্যে যখন এটেন্ড করলেন, মুক্তাদিরা দাঁড়িয়ে গেলেন পিছনে, ইমাম সাহেব সামনে দাঁড়ালেন। ইমাম সাহেব জেহরি কেরাতে জোরে কেরাত পড়বে, জোরে কেরাত পড়বে, সূরা ফাতিহা শুরু হয়ে গেল, মুক্তাদিরও সূরা ফাতিহা পড়বে, শুনবে, চুপ থাকবে, পড়বে, শুনবে, চুপ থাকবে, তাহলে মনে মনে পড়তে হবে, তাহলে কি মনে মনে পড়তে হবে? কারণ আল্লাহ পাক বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়ে চুপ থাকো এবং শোনো। তাহলে সূরা ফাতিহা কোরআন না? কোরআন না, কোরআন কাজে আমল করতে হলে আবার নবী বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এই জন্য দুই কোরআন এবং সুন্নাহর আমল করতে হলে মুসল্লিরা চুপ থাকবে, ইমাম সাহেবের সূরা ফাতিহা শুনবে আর মনে মনে পড়বে, তাহলে ভেজাল হবে না, ঠিক না বে ঠিক, নামাজ সহি হয়ে যাবে। আর যদি মনে করে ইমাম সাহেবের কেরাত আমার কেরাত, আমার চুপ থাকলেই হবে, তাহলে হবে? হবে না। কাজী সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। বিশ্ব নবী বলেছেন যত বড় ইমাম বলুক হবে, হবে না, হবে না, একশোবার হবে না, ঠিক না বে ঠিক। কাজী আমার ভাইয়েরা, ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন,
মুক্তাদিরা পিছন থেকে সুরা ফাতিহা মনোযোগ সহকারে শুনলেন, মনে মনে পড়লেন, ইমাম সাহেবের আমিনের সাথে তারাও আমিন বললেন, ফেরেশতারাও আমিন বলল, সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এইভাবে করে সুরা ফাতিহা শেষ করলেন। এখন চয়েস হলো ইমাম সাহেবের মুক্তাদির না মুক্তাদি বলে দেবেন আপনি এই সুরা পড়েন, এখন চয়েস কার? ইমাম সাহেবের মুক্তাদি যদি বলে আমার কাজ আছে ছোটো সুরা ধরেন, না না, ইমাম সাহেব বুদ্ধিমত্তার সাথে চিন্তা করবে, মাগরিবের সময় একটু ছোটো ধরি, ফজরের সময় একটু বড় ধরি, এগুলি ইমাম সাহেবের বুদ্ধিমত্তা। ইমাম সাহেব বুদ্ধি করে ধরলেন একটা ছোট্ট সুরা, যেই সুরার নাম হচ্ছে সুরা কাফিরুন। যেই সুরা কাফিরুন নাজিল হয়েছিল ওই কাফেরদের একটি প্রস্তাবে, কাফেররা বললো আসেন ভাগাভাগি করে ইসলাম মানি। কি করে ভাগাভাগি করে ইসলাম মানে? হে মোহাম্মদ, তুমিও কিছু মূর্তির পূজা করো, আমরাও কিছু সালাত আদায় করি, ভাগাভাগি করে করি। আল্লাহ পাক প্রতিউত্তরে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা আপনি বলে দিন, কাফেরদের উত্তর দিয়ে দিন, লা আবুদু মা তাবুদুন, তোমরা যাদের গোলামি করো আমি তাদের গোলামি করি না। শেষে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে আমার দিন, আমার কাছে একদিনের সাথে একদিন মিলবে না, তোমার দিন তোমার কাছে, তুমি দিন বানিয়ে বানিয়ে করো, আর আমার দিন আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জীবন বিধান কার? আল্লাহর দেওয়া জীবন বিধান মানি, কাজী তোমাদের জীবন বিধান আমি মানব না। এ ছিল সূরা কাফিরুনের প্রতিবাদ। আর ইমাম সাহেব যখন প্রথম আয়াত পড়লেন, পিছনে মুক্তাদিরাও প্রথম শুনলেন, শুনে শুনে তারা চুপ। এখন কি পড়বে না শুনবে? এখন পড়বে না শুনবে, শুনছেন মনোযোগ সহকারে শুনছেন, এবং কি অর্থ হয় তাও বুঝে, বুঝে না বুঝে না। আমরা বাঙালি, আমরা শুধু শুনি আর মশা মারি। ইমাম সাহেব তো কী বলে বুঝি না, তো কী বলে বুঝি না, আর মুক্তাদির আয়াত, ইমাম সাহেব কী বলে পরের আয়াতে কী বলে শুনি। মুক্তাদি শুনেন আর ইমাম সাহেব বলেন, বুলিয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম আয়াত। এখন দ্বিতীয় আয়াত কি? লা আবুদু মা তাবুদুন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, লা আবুদু মা তাবুদুন উত্তর দিচ্ছেন। কিন্তু ইমাম সাহেব মদ পান করার কারণে এখন হঠাৎ করে মাথার মধ্যে কি হয়েছে, নেশা হয়েছে, কি হয়েছে হঠাৎ ধরে নাই, ওই যে আগে খাইছে মাগরিবের আগে, এখন নামাজের মধ্যে কি হয়েছে, মাথায় নেশা ধরছে, সর্বনাশ। এখন ইমাম সাহেব কি বলছে নিজেই বোঝে না, এখন তো একটা বইলা যাই তুইব, মায়ের জায়গা তো বউ, বউ জায়গা মা তো কইতেইব, এই জন্য বলা শুরু করে দিলেন, নাহানু নাবুদু, উচ্চারণ খুব সুন্দর, নাহানু নাবুদু মা তাবুদুন, অর্থ হলো তোমরা যাদের গোলামি করো, এবাদত করো, আমরাও ওই মূর্তির পূজা করি। নাউজুবিল্লাহ, সাহাবিরা পিছন থেকে বুঝছে না, বুঝছে না, সর্বনাশ করছে, কিসের কারণে? নেশার কারণে, মুখ দিয়া শিরিক করলো, কারণ মূর্তি পূজা করা মুসলমান স্বীকার করে নিতে পারে না, কাজে এই কথা বলার অর্থ হলো শিরিক করে ফেললো, আর শিরিক করলো কিসের কারণে? এই জন্য আল্লাহ পাক বলেন, আয়ে নবী আপনি বলে দিন, উল ফিহিমা ইসমুন কাবীর, এর মধ্যে কী গুণা আছে, বড় গুণা আছে, শিরিকের গুণা আছে। তখন সাহাবিরা বুঝতে পারলো আল্লাহ যে বলেছিলেন বড় গুণা হয় নেশার কারণে, আসলে তো তাই, কাজে কী করতে হবে এখন, কী উপায়টা, কী উপায়টা কে জানাবেন, উপায়টা কে জানাবেন, আল্লাহ জানাবেন। সালাত তো সারা যাবে না, এখন কি মত থাকবে না, উঠিয়ে দিবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, এখন উঠাই নাই, এখন শুনো তোমাদেরকে আর একটা সতর্কবাণী দেই, সেই সতর্কবাণী হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা কি তাআলামু মা তাকুলুন, সালাতের কাছেও যাইও না, মানে নামাজ পড়ো না জিন্দেগিতে নাকি? হ্যাঁ, এই যে মাঝে মাঝে গানের মধ্যে শুনেন, আল্লাহ এইটুকু কইছেন আমাদের কাছেও যাইও না, হ্যাঁ বলে এত করে বুঝলা, আল্লাহ কইছেন আমাদের কাছেও যাইও না, খালি নামাজ পড়া লাগবে না, নামাজ খালি ফিস হিসেবে দুলেই জান্নাতে যাওয়া যাবে, এরকম ভণ্ড আছে না নাই কাজী আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ পাক এই প্রসঙ্গে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও না, হাত্তা নামাজের কাছেও যাও না, কখন নেশাগ্রস্ত অবস্থায়, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন নেশা হয়ে যায়, যদি বুঝো নেশাগ্রস্ত হয়ে যাবে, নামাজের কাছেও যেও না। এই আয়াত যখন নাজিল হলো এবং যা বলো তা বুঝো না, ইমাম সাহেব যে বলছে নাহনু নাবুদুরে বুঝে বলছে, বুঝে বলে কোনো সাহাবি কথা বলতে পারে না, কাজী আল্লাহ পাক এই সাহাবির গুনাহ মাফ করে দিবেন, কারণ নেশাগ্রস্ত অবস্থায় বলছে, তো আল্লাহ মাফ করে দিছে। বউকে তুমি না রাতের বেলা আমার মা ডাকছো, আরে কী কইছি না কইছি, আমার মনে আছে নাকি, কই যা
মাফ করে দিলাম, তার সেন্স ছিল না। কাজী আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ আইন দিয়ে দিলেন শোনো নেশাগ্রস্ত অবস্থায় এই সালাতের কাছে যাবে না। এই জন্য সাহাবীরা সিদ্ধান্ত নিল সর্বনাশ, আসরের পর থেকে মাগরিবের সময় সংক্ষিপ্ত মদপান করা যাবে না, ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এশার পর্যন্ত সালাত সংক্ষিপ্ত সময় কাজে মদপান করা যাবে না, সর্বনাশ হবে, নামাজে গেলে ধরা খামু, কাজে এই কাজ করা যাবে না। এইভাবে করে আস্তে আস্তে তাদের পক্ষ থেকে তাদের জীবন থেকে মদের নেশা ছুটে যাচ্ছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক শেষে জানিয়ে দিলেন যখন আসর বসছে আবু তালহার বাড়িতে মদের আসর বসছে, সাহাবীরা মদ পান করে, এমন সময় মদিনার একজন ঘোষণা করে দিচ্ছে, ওই মিডিয়ার লোকেরা প্রচার করছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলি, সফল হবে। এই ঘোষণাকারী যখন ঘোষণা করতে লাগলো, হে মক্কা মদিনার অলিতে গলিতে আমার নবীর কাছে ওহী আসছে, ওহী আসছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন চারটা জিনিস শয়তানের কাজ। এই শয়তানের কাজগুলিকে আল্লাহ বলেছেন ফান্তাহু, তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে। এই বাক্য যখন উচ্চারিত হচ্ছে আর যারা মদ পান করছে লোক পাঠিয়ে দিল, দেখো বাইরে কিসের আওয়াজ হয়, আল্লাহর কি আইন নতুন করে জারি হলো, আমরা মুসলমান মানে আত্মসমর্পণকারী শুনবো আর মেনে নেবে হল মুসলমানের কাজ। সামিআনা ওয়া আতাআনা, আল্লাহর কোরআন যদি আমাদেরকে কোনো জিনিস নিষেধ করে মানবো না, ছাড়বো। কাজী সাহাবীরা এই ব্যাপারে প্রস্তুত ছিলেন, কারণ তারা ঘোষণা করে দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লা, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না, আল্লাহ যা বলেন এক বাক্যে মেনে নেব। এই ঘোষণা আছে না নাই? এই জন্য ঈমানদারকে উদ্দেশ্য করে, যাদেরকে উদ্দেশ্য করে, কারণ আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কিন্তু তোমাদের ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাজী তোমাদের মাঝে যে ভেজালগুলি আছে, চারটা শয়তানের কাজ আছে, তোমরা যদি ছেড়ে দাও তাহলে কল্যাণ হবে। এই ঘোষণা যখন আসলো আবু তালহার বাড়িতে, কেউ মদের বোতল ঢালছে, কেউ পান করছে, এমন সময় ঘোষণা যখন শুনলো আল্লাহ নিষেধ করেছেন, কে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, সাথে সাথে মদের বোতলগুলি ছুঁড়ে ফেলে দিলেন ঘরের মধ্যে, মদের বটি ঘাটি যা ছিল মদ বানানোর যন্ত্রপাতি সব মদিনার অলিগুলিতে স্তূপ হয়ে গেল। কার আইনি? আল্লাহর আইনে। কোনো রে পুলিশের ভয় ছিল না, রবের ভয় ছিল। কার ভয়? রবের ভয় ছিল। রবের ভয় যদি থাকে মুসলমান, তোমাকে কখনো নেশা পাবে না, তোমাকে নেশাগ্রস্ত জাতি হিসেবে প্রমাণ তুমি দিতে হবে না। আল্লাহর ভয়েতে সব কিছু ছেড়ে দাও, যদিও জর্দা ভালো লাগে, যদিও ভিড় ভালো লাগে, যদিও গোল ভালো লাগে, যদিও মদা ভালো লাগে, এগুলি সব শয়তানের কাজ। আল্লাহ বলেছেন ছেড়ে দাও, কল্যাণ হবে। ও জাতি, যতদিন পর্যন্ত বাংলার জমিনে এই নেশা থাকবে ততদিন পর্যন্ত ওই সমাজে শান্তি আসবে না, ঠিক না? ঠিক। এই জন্য ধরতে হবে না, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেশা থেকে জাতিকে বাঁচাকবার না, আমি এই জাতি যেন নেশা থেকে মুক্ত হতে পারে সেই পদক্ষেপ যেন সরকার নেয়, নিচ্ছেন সরকার মাদক বিরোধী। আজকে প্রেস ক্লাবের সামনে দেখলাম কয়েকটা ছেলে নিচের মধ্যে জুতার মধ্যে চাকা লাগায় এই যে হাঁটে, হ্যাঁ, এরকম কয়েকটা ছেলে একটা ব্যানার ধরে তারা মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সাহাবিদের নিয়ে মাদক মুক্ত সমাজ গঠন করেছিলেন, ঠিক না? ঠিক। সেই সমাজের অধিবাসী যদি দাবি করো, যদি মুসলিম হও, তাহলে আজ থেকে তওবা করো, জিন্দগিতে হুজুর এই আগুন, যেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, বিড়ির আগুন আর জিন্দগিতে মুখে নেবো না। যেই পাতা ছাগলে খায় না, কুকুরে খায় না, সেই সাদার পাতা যতই সুন্দর করে সাজানো হোক, সেই সাদা পাতা জর্দা আর খাবো না। রাজি আছেন ইনশাল্লাহ? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যারা শহীদ হয়ে গেলে তারা তো মদ খেয়েছে, তারা তো জানতো না তারা কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ জানিয়ে দিলেন যারা আগে মদ খেয়েছে তারা যদি এ আয়াত শুনতো তাহলে তারা ছেড়ে দিত, এই জন্য তারা এই জন্য ধরা খাবে না, সুবহানাল্লাহ। কাজে যারা আগে খেয়েছেন আজকে শোনার পরে যদি ছেড়ে দেন, আগের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে, আল্লাহু আকবার। কাজে ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিজ জিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রউফুর রহিম।